আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। الطريق الى النحو ইসো নাহব শিখির ধারাবাহিক আলোচনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব আল হাল, হাল সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। যা আর রশিদুন রকিবান, যা আর রশিদুন, রশেদ এসেছে বা রশেদ আসলো, রকিবান। আরোহী অবস্থায়, আরোহণ করে, আরোহী অবস্থায় আসলো। তো যা আফেল রশিদুন ফাইল, রকিবান হচ্ছে জুল হাল কার, এটা হচ্ছে রশিদুন ফাইলের হাল, এই জন্য রশিদুনটা হবে জুল হাল। যা রশিদুন রকিবান, রাশেদ আসলো আরোহী অবস্থায়। আদাল জাইশু মুনতাসিরন, আদাল জাইশু মুনতাসিরন, আদাল জাইশু, আল জাইশু মানে হচ্ছে সৈন্যদল। আদাল জাইশু মুনতাসিরন, সৈন্যদল আসলো বিজয়ী অবস্থায়। মুনতাসিরন বিজয়ী, বিজয়ী অবস্থায়, এখানে মুনতাসিরনটা হচ্ছে হাল। এরপরে উনসুর আখাকা মাজলুমান, উনসুর আখাকা তুমি সাহায্য করো, উনসুর কাকে সাহায্য করো, আখাকা তোমার ভাইকে সাহায্য করো, মাজলুমান, মাজলুমান অর্থাৎ মজলুম অবস্থায় তাকে সাহায্য করো। এখানে মাজলুমান এই হালটা হচ্ছে আখ, আখর হাল অর্থাৎ মাফুলে বিহির হাল, আর এর আগেরগুলো ছিল হচ্ছে ফাইলের হাল। এরপরে লা তাশরব, লা তাশরবিল মা আ কয়মান, লা তাশরবিল মা আ তুমি পানি পান করো না, কয়মান, কয়মান অর্থাৎ দাঁড়ানো অবস্থা তুমি পানি পান করো না। এখানে ফাইল, এটা জমিরে মুস্তাতির ফাইল আছে আংতা, তো সেটার সাথেই সেটার হাল হচ্ছে কয়মান, সেটা জুল হাল হবে আর কয়মানটা হবে হাল। এরপরের উদাহরণ লাকিয়া রশিদুন সদি অহু, রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলো। লাকিয়া রশিদুন সদি কহু, রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করলো। মাসরুরিনা কি অবস্থায়, মাসরুরিনা দুইজনই আনন্দিত অবস্থায়, এখানে মাসরুরিনা অর্থাৎ মাসরু রয়নি, দুইজন যেহেতু মাসরু রয়নি, তারা দুইজন, তারা দুইজন আনন্দিত অবস্থায় সাক্ষাৎ করল। তাহলে এইখানে মাসরু রয়নি এটা দুইজনেরই হাল বোঝাচ্ছে, রশেদ এবং সাদিকহ দুজনেরই হাল। শারিবতুল লাবানা বারিদান, শারিবতুল লাবানা বারিদান, আমি দুধ খেয়েছি, দুধ পান করেছি ঠান্ডা অবস্থায়। তো বারিদান এটা হচ্ছে হাল, লাবানের হাল, মাফুলের হাল। জা আল মা উ, জার আল মা উ সফিয়ান, পানি প্রবাহিত হয়েছে বা পানি প্রবাহিত হলো সফিয়ান, পরিষ্কার অবস্থায়, এখানে সফিয়ানটা হচ্ছে পানির হাল বোঝাচ্ছে। তখন আমরা আলোচনাটা খেয়াল করি। যা আর রশিদুন বাক্যটি দ্বারা শুধু রাশেদের আগমনের কথাই জানা গেল, প্রথমে যেটা ছিল যা আর রশিদুন, এতটুকু দ্বারা রকিবানটা বাদ দিলে এটা শুধুমাত্র রাশেদের আগমনের কথাই জানা গেল। কিন্তু আগমনকালে রাশেদের কী অবস্থা ছিল, আগমনের সময়, আগমনের সময় রাশেদের কী অবস্থা ছিল, অর্থাৎ ফেলটি ঘটার সময়, আগমনের সময় মানে হচ্ছে ফেলটি ঘটার সময়, ফাইলের অবস্থা কী ছিল, যে আসলো রশেদ ফাইল, এই ফাইলের অবস্থা কী ছিল তা আমরা জানতে পারলাম না শুধু যা আর রশিদুনের দ্বারা। কিন্তু রকিবান শব্দটি যোগ করে যদি বলা হয়
যা আর রশিদুন রকিবান, যে রাশেদ আসলো কি অবস্থায়? রকিবান, আরোহী অবস্থায়। তাহলে আমরা রাশেদের আগমনের কথা যেমন জানতে পারবো, তেমনি এ কথাও জানতে পারবো যে কি অবস্থায় সে আগমন করেছে, রাশেদ কি অবস্থায় আগমন করেছে এটাও আমরা জানতে পারবো। অর্থাৎ ফেইলটি ঘটার সময় ফাইলের অবস্থা কি ছিল এটা আমরা জানতে পারবো। তো মোট কথা হচ্ছে, রকিবান শব্দটি ফেইল ঘটার সময় ফাইল কি অবস্থায় ছিল তা বুঝিয়েছে। ফেইলটি ঘটার সময়, আসার সময় ফাইলের অবস্থা কী ছিল সেটা বুঝিয়েছে রকিবান। দ্বিতীয় ভাগের বাক্য, শারিফতুল লাবানা দ্বারা দুধ পান করার কথা জানা গেল, কিন্তু পান করার সময় দুধের কি অবস্থা ছিল, পান করার সময় দুধের অবস্থাটা কী ছিল, অর্থাৎ ফেইলটি ঘটার সময় মাফউলের কি অবস্থা ছিল তা আমরা জানতে পারিনি। কারণ এখানে শারিফতুল লাবানা, আমি পান করেছি, এখানে উজ্জ আনা আছে, এইটা হচ্ছে এই জমির মুস্তাতিরটা হচ্ছে এখানে ফাইল, আর লাবানা হচ্ছে মাফুল। তো বাড়ি দান যেটা সেটা হচ্ছে ফাইলের দুধের অবস্থা, মাফুলের অবস্থা। এর আগে আমরা জেনেছি রকিবান এটা হচ্ছে ফাইলের অবস্থা, আর এবার মাফুলের অবস্থা কী ছিল তা আমরা জানতে পারিনি শুধু শারিফতুল লাবানা এতটুকু বলার দ্বারা। যখন শারিফতুল লাবানা বাড়িদান বলা হলো, তখন দুধ পান করার কথা যেমন জানতে পারলাম, তেমনি এ কথাও জানতে পারলাম যে পান করার সময় দুধ ঠান্ডা অবস্থায় ছিল। যখন দুধটা পান করার সময় ছিল তখন ঠান্ডা ছিল, অর্থাৎ ফেইলটি ঘটার সময় মাফুলের অবস্থা ছিল, মাফুলের অবস্থাটা আমরা জানতে পারলাম। তো বাড়িদান শব্দটি ফেইল ঘটার সময় মাফুলের কী অবস্থা ছিল তা বুঝিয়েছে। দ্বিতীয় ভাগ গেল। এবার তৃতীয় ভাগের, লাকিয়া রশিদুন সাদি কহু, বাক্যটি দ্বারা শুধু বন্ধুর সাথে রাশেদের সাক্ষাতের কথা জানা গেল, যে রাশেদ তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে। অর্থাৎ ফাইল থেকে একটি ফেল ঘটেছে এবং তা মাফুলে বিহের উপর ওয়াকে হয়েছে, অর্থাৎ তার বন্ধুটাই হচ্ছে এখানে সাদি কহুটা, মাফুলে বিহ তার উপরে সংঘটিত হয়েছে। শুধু এতটুকুই জানা গেল। সাক্ষাতের সময় রাশেদের কী অবস্থা ছিল এবং তার বন্ধুরই বা কী অবস্থা ছিল, অর্থাৎ ফেলটি ঘটার সময় ফাইল ও মাফুলে বিহি এর কী অবস্থা ছিল তা আমরা জানতে পারিনি, শুধুমাত্র লাকিয়া রশিদুন সদি কহু এতটুকুর দ্বারা জানতে পারিনি। কিন্তু যখন বলা হলো লাকিয়া রশিদুন সদি কহু মাসরু রয়নি, নসব হালতের কারণে মাসরু রানি থেকে মাসরু রয়নি দুইজনের ক্ষেত্রে, তো লাকিয়া রশিদুন সদি কহু মাসরু রয়নি এইটা যখন বলা হলো, তখন বন্ধুর সাথে রাশেদের সাক্ষাতের কথা যেমন আমরা জানতে পারলাম, তেমনি এ কথাও জানতে পারলাম যে সাক্ষাতের সময় তারা উভয়ই আনন্দিত অবস্থায় ছিল, অর্থাৎ মাসরু রয়নি শব্দটি ফেল ঘটার সময় ফাইল ও মাফুলে বিহি উভয়ের কী অবস্থায় ছিল তা বুঝিয়েছে। ফেল এবং মাফুলে বিহি দুজনারটাই বুঝিয়েছে। তাহলে আমরা এর আগে দেখলাম এক নম্বর উদাহরণে ফাইলের অবস্থা বোঝাচ্ছে, দুই নম্বরে মাফুলের অবস্থা, তিন নম্বর ফেল ফাইল দুইটারই অবস্থা। মোট কথা, রকিবান শব্দটি ফেল ঘটার সময় ফাইলের কী অবস্থা ছিল তা বুঝিয়েছে, এবং বাড়িদান শব্দটি ফেল ঘটার সময় মাফুলে বিহের কী অবস্থা ছিল তা বুঝিয়েছে, আর মাসরু রয়নি শব্দটি ফেল ঘটার সময় ফাইল ও মাফুলে বিহি উভয়ের কী অবস্থায় ছিল তা বুঝিয়েছে। এই শব্দগুলোকে হাল বলা হয়। এই যে ফাইলের অবস্থা বোঝাচ্ছে বা ফেল ঘটার সময় ফাইলের অবস্থা, ফেল ঘটার সময় মাফুলের অবস্থা, ফেল ঘটার সময় দুজনারই অবস্থা বোঝাচ্ছে, এটাকে বলা হয়, এই শব্দগুলোকে বলা হয় হাল। উপরের বাক্যগুলোতে হাল মানসুব হয়েছে তা তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটাতে মানসুব, রকি বান মানসুব, বারিদান মানসুব, মাসরু রয়নি মানসুব, সবগুলি মানসুব হয়েছে। কিন্তু তোমরা কি বলতে পারো হালের নাসিবকে, কে তাকে নসব দান করেছে, তার নাসিবটা কে? হ্যাঁ, পূর্ববর্তী ফেলগুলোই হচ্ছে হালের নাসিব, যে ফেলটা ছিল সেটাই হচ্ছে, যেমন যা আফেল, এই ফেলটাই হচ্ছে হালের নাসিব। আরেকটা বিষয় লক্ষ্য করো, উপরের বাক্যগুলোতে প্রতিটি হাল নাকেরা হয়েছে, প্রতিটি হাল কী হয়েছে, নাকেরা হয়েছে, এবং প্রতিটি সাহেবুল হাল মারিফা হয়েছে, সাহেবে হাল মারিফা, আর হাল হচ্ছে নাকেরা, যেমন রকিবান এটা নাকেরা, কিন্তু সাহেবে হাল যে রশিদ এটা হচ্ছে মারিফা। তো এটাই সাধারণ নিয়ম, অবশ্য মাঝে মধ্যে ব্যতিক্রমও হয়, সে আলোচনা পরে আসছে। উপরের হালগুলো হয় ইসমে মাহফুল কিংবা ইসমে ফাইল কিংবা ইসমে মাহফুল কিংবা সিফাতে মুসাববা হয়েছে, হালগুলো ইসমে ফাইলের সিগা অথবা ইসমে মাহফুলের সিগা অথবা সিফাতে মুসাববা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে হাল সাধারণত এই তিন প্রকারের যে কোনো এক প্রকার হবে, হাল সাধারণত তিন প্রকারের যে কোনো এক প্রকার হবে। হাল হবে হচ্ছে
নাকেরা আর জুল হাল যেটাকে আমরা বলছি বা সাহিবা হাল যেটা, যার হাল বর্ণনা করা হচ্ছে সেটা হবে মারিফা, সাধারণ নিয়ম, ব্যতিক্রম আছে। একইভাবে হালগুলো হবে, হালগুলো ইসমে ফাইল হবে অথবা ইসমে মাফুল হবে অথবা সিফাতুল মুশাব্বা হবে সাধারণভাবে। তো মূল কথা হচ্ছে হাল ওই লফজকে বলে যা ফেল ঘটার সময় ফাইল বা মাফুল বা উভয়ের কি অবস্থা ছিল তা বোঝায়। ফেল ঘটার সময় ফাইল মাফুলে বিহি অথবা দুইজনারই কি অবস্থা ছিল সেটা বোঝায়। ফাইল ও মাফুলে বিহিকে তখন কি বলা হয়? সাহিবুল হাল বলে, সাহিবুল হাল বা জুল হাল বলে, হালওয়ালা সাহিবে হাল বলে। হাল সর্বদা মানসুব হয়, হাল সর্বদা মানসুব হয় এবং পূর্ববর্তী ফেল বা শিবে ফেলটি হালকে নসব দান করে। হালের পূর্বে যে ফেল আছে অথবা শিবে ফেল যদি থাকে সেটা সেটাই হালকে নসব দান করে। আর হাল সর্বদা কি হয়? মানসুব, তাকে নসব দান করা হয়, সে হাল নসব হালতে হয়। হাল সর্বদা ইসমে মুশতাক অর্থাৎ ইসমুল ফাইল বা ইসম মাফুল বা সিফাতে মুসাব্বা হয়ে থাকে, সবগুলো হচ্ছে ইসমে মুশতাক। এগুলো হচ্ছে গঠিত হয়েছে নিয়ম অনুসারে, এগুলো ইসমে মুশতাক, জামিদ নয়, মুশতাক। তো মুশতাক হচ্ছে ইসমে ফাইল মুশতাক, যেমন নাসরা থেকে নাসিরুন, ইসমে মাফউল যেমন নাসরা থেকে মানসুরুন, আর মুসাব্বা সিফাতের মুসাব্বা যেগুলো আছে সেগুলো হতে পারে। 4 নম্বর, হাল সাধারণত নাকিরা এবং সাহিবা হাল সাধারণত মারিফা হয়ে থাকে, ব্যতিক্রম হতে পারে কিন্তু সাধারণত হাল হয় নাকিরা আর সাহিবে হাল হয় সাধারণত মারিফা। এই আমরা হাল সম্পর্কে কিছুটা জানলাম, এরপরে হালের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো আগামী পর্বে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের ক্লাস, আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।